Hello students, I'm Satya sir. Today I'm going to teach you English second paper, that is without clue. Dekho shikharthibindu, ajke amra Borishal board 2017 saler without clue ta dekhabo. Amra prothome ei je passage ta dewa ache sei passage ta bhalo kore bujhe nebo. Unknown words thakle tar ortho ta bujhe nebo, sentence er ortho ta bujhe nebo. Erpor amra যে দশটা গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কোন গ্যাপে কোন ক্লুটা বসা উচিত সেটা একটা দাঁড় করাবো আমরা। এরপর পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ না দিতে পারলে কিন্তু এই মুহূর্তে বইসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা। কারণ গভীর মনোযোগ ছাড়া কেউ কোনোদিন কোনো কিছু শিখতে পারে না। ঠিক আছে, তাহলে শুরু করতে যাচ্ছি। স্লিপ, ঘুমানো, ইজ ওয়ান অফ, এখানে অবশ্যই একটা দা বসবে, সুপারলেটিভ ডিগ্রির দা। সুপারলেটিভ ডিগ্রি যে মোস্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে তার আগে একটা দা বসবে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এখানে অবশ্যই প্রিপোজিশন অফ বসবে, অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঘুমানো। ড্যাশ সাউন্ডম্যান, এ দিতে পারি আমরা, এ সাউন্ডম্যান, যে সুস্থ মানুষ, ক্যানট গো, যাইতে পারে না, চলতে পারে না। ড্যাশ স্লিপিং, আমরা এখানে দিতে পারি উইদাউট স্লিপিং, ঘুমানো ছাড়া একজন মানুষ কোনোভাবেই চলতে পারে না। স্লিপ ইজ, এখানে আমরা দা বসাতে পারি, স্লিপ ইজ দ্য হিলিং মেডিসিন অফ দ্য ট্রাবলড মাইন্ড, যে মানুষের মনে অনেক ধরনের সমস্যা আছে, ট্রাবল, তার জন্য এই ঘুমানোটা একটা মেডিসিন হিসাবে কাজ করে। ইট রিলিভস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন, শারীরিক এবং মানসিক যন্ত্রণা থেকে এটা রেহাই দেয়। কে রেহাই দেয়? এই ঘুমটা। নাইট ইজ দ্য প্রপার টাইম অফ স্লিপ, অথবা স্লিপিং দিলেও হবে, এই রাত্রিটা হলো ঘুমানোর সঠিক সময়। বাট ইফ, যদি এ ম্যান, একজন ব্যক্তি, হ্যাজ টু পাস এ স্লিপলেস নাইট, ঘুমহীন একটা রাত্রি যদি সে যাপন করে, হি নেভার ফিলস ওয়েল, সে কখনোই ভালো অনুভব করবে না। হি লুজেস এনার্জি অ্যান্ড পিস অফ মাইন্ড, সে তার শক্তি হারাবে এবং মনের শান্তি হারাবে। এজ এ রেজাল্ট, ফলে হি বিকামস ইনডিফারেন্ট টু হিস, এখানে আমরা টু দিতে পারি, টু হিজ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তার যে কর্তব্য এবং দায়িত্ব থেকে সে সরে যেতে পারে, ইনডিফারেন্ট, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাহলে দেখো প্যাসেজটা কিন্তু আহামরি কঠিন না, বেশ সোজা। তা আমাদের এই দাঁড় করানোটা কিন্তু হয়ে গেল। আমরা এখন পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। পরের শিটে চলে যাই। তুলে এলাম পরের শিটে, দেখো স্লিপ ইজ ওয়ান অফ দ্য, এই দাটাই কিন্তু আমি বলেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ হিউম্যান লাইফ, অফ মানুষের, অফের অর্থ কিন্তু বয়সেন্দ্র, এর, তাহলে মানুষের জীবনের। এ সাউন্ড মাইন্ড, এটাই কিন্তু বলেছিলাম, ক্যানট গো উইদাউট বেথ ইজ স্লিপিং, ঘুম ছাড়া একজন সুস্থ মানুষ চলতে পারে না। স্লিপ ইজ দ্য হিলিং মেডিসিন অফ দ্য ট্রাবল্ড মাইন্ড, সমস্যা সংকুল মনের যে সমস্যাটা দূর করে, কিন্তু মেডিসিন হিসাবে কাজ করে কিন্তু এই ঘুম, স্লিপটা। ইট রিলিভস, এটা রেহাই দেয় ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেন, শারীরিক এবং মানসিক যে পেইন, ব্যথা, দুঃখ, কষ্ট, সেটা রিমুভ করে দেয়, রিল্যাক্স দেয়। নাইট ইজ দ্য প্রপার টাইম অফ স্লিপ, রাত্রিটাই কিন্তু ঘুমের জন্য সঠিক সময়। এখানে কিন্তু যেগুলো আছে এগুলি কিন্তু আমি বলেছিলাম সব সঠিক হচ্ছে। বাট ইফ এ ম্যান, কিন্তু একটা লোক যদি হ্যাজ টু পাস এ স্লিপলেস নাইট, তাকে যদি ঘুমবিহীন একটা রাত্রি যাপন করতে হয়, হি নেভার ফিলস ওয়েল, কখনোই সে ভালো অনুভব করবে না। হি লুজেস এনার্জি, সে শক্তি তার ক্ষয় যাবে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তি দূর হয়ে যাবে। এজ এ রেজাল্ট, ফলে হি বিকামস
indifferent to his duties and responsibilities. সে তার কর্তব্য এবং দায়িত্ব থেকে সে বিচ্যুত হয়ে যাবে। খুবই সুন্দর প্যাসেজটা দেখলা তোমরা, নিশ্চয়ই তোমাদের শেখা হয়ে গেছে। শেষ করবো আমি, শেষ করার আগে যে কথাটা সবসময় বলি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি বুঝতে পারো, আমি আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো এবং শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। প্র্যাকটিস তোমাকে করতেই হবে ভালো রেজাল্ট করতে চাইলে। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজাবুল সত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল, থ্যাংকস এগেইন অ্যান্ড সি ইউ নেক্সট।